মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম টু আরবান কুকিং চ্যানেল বাই অরুণী। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানে আমাদের পেঁয়াজ বেগুনি না হলে তো চলেই না। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাজেস্ট করেছেন বেগুন দিয়ে বেগুনি না খেয়ে, যেহেতু অনেক দাম তাই সাশ্রয়ী মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানিয়ে খেতে। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে সেই বেগুনি মানে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাবেন। তাহলে চলুন শুরু করা যায়। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি একটা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, এর থেকে কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি। এরপর এটাকে ধুয়ে আমি এটাকে খোসা ছাড়িয়ে নিব, একটি পিলারের সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এর যে বুকের অংশটা ওটা আমি ফেলে দেব। এরপর এটাকে ধুয়ে মাঝখান থেকে কেটে নিব, মাঝখান থেকে কেটে পাতলা পাতলা করে সাইজ করে কেটে নিব, যাতে আমার ভাজতে বেশি সময় না লাগে এবং সহজে ভাজা হয়ে যায়। তাই খুব পাতলা করে আমি এটাকে স্লাইস করে নিব একটা সুন্দর শেপে, যাতে বেগুনির শেপ বা কুমড়ানির শেপ চলে আসে। আমি এটাকে নাম দিয়েছি কুমড়ানি, কারণ কুমড়া দিয়ে তো আর বেগুনি হয় না, কুমড়া দিয়ে কুমড়ানি হবে, রাইট? এভাবে আমি সবগুলো কেটে নিব। এরপরে একটা পাত্রে আমি নিয়ে নেব 1/4 কাপ ময়দা, আর নেব 1/4 কাপ বেসন। নিয়ে নেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে রাঁধুনি মাংসের মশলা 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছে 1/2 চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছে 1/2 চা চামচ থেকেও একটু কম, লবণ দিচ্ছে 1/2 চা চামচ। এরপর ম্যাগি ম্যাজিক মশলা অল্প করে একটু দিয়ে দিব। এরপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব, শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এরপর অল্প পানি দিয়ে আমি এটাকে একটা ঘন বেটারে পরিণত করব। পানি কিন্তু খুব বেশি না, একদম বুঝে দিতে হবে, একদম অল্প অল্প করে দিয়ে দেখতে হবে। সো না হলে কিন্তু বেটারটা অনেক পাতলা হয়ে যাবে এবং কুমড়োর গায়ে থেকে ওটা ছেড়ে ছেড়ে আসবে, তাই বেটারটা ঘন রাখতে হবে, মোটামুটি এই পরিমাণ ঘন রাখতে হবে। এখন একটা পাত্রে আমি তেল নিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে, তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি প্রথমে ছোট একটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়েছে। এখন আমি কুমড়োটা মিশ্রণে ডুবিয়ে এটাকে ভালো করে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। এটা ডুবো তেলেই কিন্তু করতে হবে, এগুলো ভাজা পোড়া তো ডুবো তেলেই করতে হয়। তো আমি এপি টপি উল্টিয়ে এটাকে ভেজে নিব। এটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে কিন্তু উপরে আপনার কালার চলে আসবে কিন্তু ভেতরে ভালো করে ফ্রাই হবে না, তাই মিডিয়াম আঁচে করতে হবে, যাতে উপরেও সুন্দর কালার আসে এবং ভেতরেও সুন্দরভাবে ফ্রাই হয়। প্রায় 3-4 মিনিট ফ্রাই করার পর মিডিয়াম আঁচে আমার এগুলো হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব, একটা পাত্রে টিস্যু দিয়ে এর মধ্যে নামিয়ে নিচ্ছি। টিস্যু এক্সট্রা যে অয়েল সেটাকে সোক করে নেবে। এই যে সুন্দর হয়ে গেল আমার
মিষ্টিকুমড়ো দিয়ে বেগুনি না অ্যাকচুয়ালি মিষ্টিকুমড়া দিয়ে হয়ে গেল আমার। খেতে কিন্তু খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটা আসলেই অনেক মজা। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে, ঠিকভাবে হয়েছে কিনা নিজে দেখুন। ভেতরে একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এটাই ছিল আমার আজকের মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি রেসিপি, আই মিন কুমড়ানি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন কেমন লেগেছে। আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আমি যা জানি তা আপনাকে জানাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং বেগুনের বিকল্প হিসেবে মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ানি বানিয়ে মানে বেগুনি বানিয়ে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।